এবার ঈদে পাটুরিয়া ঘাটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের খুব একটা চাপ নেই। যাত্রা নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিএ প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নৌবহরে যুক্ত করা হয়েছে পর্যাপ্ত লঞ্চ ও ফেরি। মোহাম্মদ সোহেল রানা তথ্য ছবিতে আরো জানাচ্ছেন। তানভীর জনি। দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট। পদ্মা সেতু চালুর পর এই ঘাট হারিয়েছে তার চিরচেনা রূপ। কমেছে যাত্রী ও যানবাহনের চাপ। এবার ঈদ যাত্রায়ও তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না। ধারণ ক্ষমতা অনুযায়ী আমরা যাত্রী পরিবহন করব। প্রত্যেকটা লঞ্চ প্রস্তুতি রাখা হয়েছে। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। যাত্রী সেবায় কাজ করছে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সাদা পোশাকে পুলিশ ও র্যাবের পাঁচটি টিম নিয়োজিত আছে। যেসব দুর্ঘটনা ঘটে, অজ্ঞান পার্টি, মলম পার্টি, তো এইগুলো যে না হয় সেজন্য আমাদের মিনিমাম 5-7টা পার্টি থাকবে। নৌবহরে যুক্ত করা হয়েছে 20টি ফেরি ও 23টি লঞ্চ। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে আশা বিআইডব্লিউটিসির এই কর্মকর্তার। যাত্রীবাহী বাস এবং ছোট গাড়ি পাশাপাশি পণ্যবাহী পচনশীল দ্রব্যাদিও আমরা নির্বিঘ্নে এই বহরের মাধ্যমে আমরা পারাপার করতে সক্ষম হব। যাত্রী ও যানবাহনের নিরাপত্তায় যা যা করা দরকার তার সবই করবে জেলা প্রশাসন। প্রতি বছরের ন্যায় না, অন্যান্য বছরের থেকে আমরা এবার গড়মুখ মানুষের যাত্রাটাকে নির্বিঘ্ন করব। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে দুর্ভোগের অপর নাম ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। এখন চিত্র ভিন্ন। ঘাটে ফেরি অপেক্ষা করছে গাড়ির জন্য। এবার ঈদের আগে ও পরে ঘাটে ভোগান্তি হবে না এমন আশাই করছে কর্তৃপক্ষ। তানভীর জনি, নাগরিক।